আল্লাহ তাআলার কাজে, আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার গুণাবলীতে অন্য কাউকে বিশ্বাস করা বা সমকক্ষ সাব্যস্ত করার নাম হচ্ছে শিরিক। যেমন ডাক্তারকে আল্লাহ তাআলা সমান মনে করা, কাকে? ডাক্তারই আমার রোগকে ভালো করবে, এরকম বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, থেকে থাকে, সে যেই হতে পারে সে কি করে ফেললো বলেন? একজন মাজারে গিয়েছে, কোথায় গিয়েছে? মাজারে গিয়েছে, মাজার বোঝেন তো নাকি? মাজারে যাওয়ার পরে সে তার সন্তান হয় না, ছেলে হয় না, মেয়েও হয় না, সন্তান হয়ই না। সে মাজারে যে সেজদা দিয়ে অথবা পীর বাবার এই কদমের মধ্যে মাথা লুটি দিয়ে লুটিয়ে দিয়ে সে সিজদা করছে, সিজদা করে বলছে বাবা আপনি আমার জন্য দোয়া করবেন, এরপরের জন্য আমার সন্তান হয়। সিজদার মালিক কে? আল্লাহ। তাহলে এটা ইবাদতের শিরিক হয়েছে, কিসের শিরিক হয়েছে বলেন? ইবাদতের। এটা চরম পর্যায়ে শিরিক হয়ে গেছে। এই শিরিকের জন্য সে আল্লাহ তাআলার সাথে আরেকজনকে সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে, আল্লাহর ইবাদতের সাথে, এই জন্য সে চরম পর্যায়ে শিরিক করেছে। এই শিরিক করার কারণে সে মুশরিক হয়ে গেছে, সে আজ কখনো জান্নাতে যেতে পারবে না। শিরিক দুই প্রকার, কত প্রকার? এর আগে আমরা বলে নেই আল্লাহ তাআলা কি দৃষ্টান্ত আমাদের সাথে দিয়েছেন শিরিকের ব্যাপারে, আল্লাহ তাআলা কি দৃষ্টান্ত আমাদের সাথে দিয়েছেন এটা আমাদের বুঝতে হবে। শিরিকের ব্যাপারে আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দৃষ্টান্ত উপস্থাপনা করেছেন যে শিরিক কি জিনিস, যেটা তোমরা নিজেরাই পছন্দ করো না। শিরিকের ব্যাপারে নিজেরাই পছন্দ করো না। একটা উদাহরণ দেয় আপনি বোঝেন, একটা চাকর বা কামলা আপনার বাড়িতে থাকে, রাখাল থাকে বাড়িতে, অথবা দিনমজুর কোনো লোক আপনার বাড়িতে কাজ করে, আপনার সম্পত্তিতে, আপনার অধিকারে, আপনার দক্ষমতা সে যদি হস্তক্ষেপ করে, কি করে? মনে করেন কামলা নিছে, কামলা আপনার কাজ করবে, এটাই তো নাকি? আপনার কথা অনুযায়ী কাজ করতে হবে না, না আর একজনের কথা অনুযায়ী কাজ করলে, কাজ করলে চলবে? চলবে, চলবে না। এমত অবস্থায় এই দিনমজুর লোকটা অন্যজনের কথা অনুযায়ী আপনার কাজ করে, আপনি বলে দিয়েছেন এইভাবে এইভাবে কাজগুলো করবা, সে আপনার কথা ওভারটেক করে আপনার কাজ করতেছে, আপনি টাকা দিবেন এটা মেনে, কিন্তু অন্যজনে যে নির্দেশনা দিয়েছে, যে কমিটমেন্ট করেছে, সে অনুযায়ী সে কাজ করতেছে, আপনি তাকে সেটা মানবেন? চেয়ারম্যান, চেয়ারম্যানের একটা কাজ আছে না? আছে না? প্রত্যেকটা মানুষের এক একটা কাজ আছে না? ম্যানেজারের একটা কাজ আছে, চেয়ারম্যানের কাজ আছে, নায়েবের কাজ আছে, যে স্কুল মাস্টারের একটা কাজ আছে, হেডমাস্টারের একটা কাজ আছে, হুজুরের একটা কাজ আছে, ইমাম সাহেবের একটা কাজ আছে, মুয়াজ্জিন সাহেবের একটা কাজ আছে। ইমাম সাহেব আর মুয়াজ্জিন কাজ করে, ইমাম সাহেবের যে পরিমাণ কাজ, ওই কাজটা যদি আপনি মুয়াজ্জিনের সাথে সমন্বয় করে দেন, অংশীদারিত্ব সাব্যস্ত করে, ইমাম সাহেব সেটা মেনে নেবে না? মেনে নেবে। চেয়ারম্যানের যে কাজ, উপজেলা চেয়ারম্যানের একটা কাজ আছে, ও পুরো উপজেলাকে দেখবে। এখন উপজেলার এই কাজটাকে যদি ভাইস চেয়ারম্যান মনে করে যে না আমিই করবো সব, উপজেলা চেয়ারম্যানের মেনে নেবে? বুঝতেছেন না আপনারা অনেকে? মেনে নিবে কেন? তার সাথে সংযোগ কি হয়ে গেছে, অংশীদারিত্ব হয়ে গেছে, তার ক্ষমতার মধ্যে ভাগ বসে গেছে। এটা যেমন একজন মানুষ মানতে পারে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। এখন যদি খ্রিস্টানেরা মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ করে, যে ঈসা আলাইহিস সালামও সে কাজ করে, তাহলে কি আল্লাহ মেনে নেবে? ঈসাকে সৃষ্টি করছে কে? ইহুদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী আছে, পয়গম্বর আছে, উযাইর আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা পুত্র মনে করে, এবং আল্লাহ তাআলার যে ক্ষমতা, উযাইরের সে ক্ষমতা এটা মনে করে তারা উযাইর আলাইহিস সালামের ইবাদত বন্দেগী করে। তাহলে সে আল্লাহ তাআলার সাথে ইবাদত করতেছে উযাইরের, এটা কি আল্লাহ মেনে নিতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা রুমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন দরাবালাকুম মাসালাম মিন আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, দরাবালাকুম মাসালাম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা দৃষ্টান্ত দেন। দৃষ্টান্তটা এরকম, হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম, তোমরা কি তোমাদের অধিকারভুক্ত যে দাস দাসী আছে তাদেরকে মেনে নিবে? হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম, মিম্মা মালাকাত আইমানুকুম অর্থ হচ্ছে তোমাদের দাসভুক্ত যা দাস দাসী যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের চাকর বাকর যারা আছে, তাদেরকে মিনসুরাকা আ, তোমাদের অংশীদারিত্ব কি মেনে নিবে? এটা আল্লাহ তাআলার প্রশ্ন, আল্লাহ তাআলার প্রশ্ন। মিম্মা রাজাকনাকুম, যে সমস্ত রিজিক
যে সমস্ত ধনসম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন সেই সমস্ত ব্যাপারে তোমাদের যে চাকর বাকর আছে, দাস দাসী আছে, তাদেরকে কি তোমরা তাদের সাথে সাওয়াউন সমপরিমাণভাবে অংশীদারিত্ব হিসাবে শরীক হিসাবে উত্তরাধিকার হিসাবে মেনে নিবে? আল্লাহ তাআলা বলতেছেন এ ব্যাপারে তোমরা কি করো, এ ব্যাপারে তোমরা তাখাফুনহুম কাখিফাতিকুম আনফুসাকুম, এ ব্যাপারে তোমরা নিজেদেরকেই ভয় করো, অথচ তোমরা তাদেরকে তোমরা কিভাবে মেনে নিতে পারো, না মেনে নিতে পারো না। মুফাসসিরিন বিশেষ করে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন আর আল্লামা তকি ইসমানি সাহেব দামাত বারকাতুহুম এ ব্যাপারে ব্যাখ্যা করেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে ক্ষমতা এবং তার সম্পদের ব্যাপারে একজন মানুষ যেমন তার চাকরকে, তার দাসীকে, দাস দাসীকে তার অধিকার দিতে পারে না, তার ক্ষমতা হস্তান্তর করতে পারে না, ক্ষমতার মধ্যে যদি সে অধিকার দেখা, মনে করেন আপনার মালিকের একটা কাজ আছে, দাসের একটা কাজ আছে, মালিকের কাজ হচ্ছে তার সম্পদ সে যেভাবে ইচ্ছা সেভাবে দিবে, এই ব্যাপারে যদি কারো চাকর বাকর বা দাস দাসী তাকে বুদ্ধি দিতে আসে, মেধা দিতে আসে আর বলে যে আপনি এই কাজটা এভাবে করেন, এভাবে না করে এভাবে করেন, বা এভাবে করলে ভালো হবে, বা নিজেই অধিকার খেটিয়ে খাটিয়ে তার টাকাগুলো সে অন্যজনকে দিয়ে দেয় চাকর হয়ে, এটা কি মালিক মেনে নেবে, এ পছন্দ করবে মালিকে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সবচেয়ে বেশি আমার কাছে অপছন্দনীয় কাজ হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সব কিছু করলেন, এই এরপরে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে শরীকানা সাব্যস্ত করে, এই শরীকানা সাব্যস্তটা আল্লাহ তাআলার কাছে এত অপছন্দনীয়, সেই জন্য কোরআনের মধ্যে আসছে ইন্না শিরকা লা যুলুমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বেশি জুলুম। কার ব্যাপারে আপনি শিরিক করছেন চিন্তা করতে হবে, যে আল্লাহ তাআলা আপনাকে পাললেন, আপনাকে সৃষ্টি করলেন, আপনার বাবাকে, আপনার দাদাকে, পূর্বপুরুষ সব কিছু সৃষ্টি করলেন আপনাকে পরিচালনা করার জন্যে, আর রব হিসাবে আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আপনার জন্য করলেন, সেই রবের সাথে আপনি তারই সৃষ্টি, ফেরেশতাকে হোক, একজন মানুষ হোক, একটা জিন হোক, অথবা একজন নবী হোক, তাকে যে আল্লাহ তাআলার সাথে আপনি সমপরিমাণ সমকক্ষ মনে করে তার সাথে শরীকানা সাব্যস্ত করে দিলেন, এটা আল্লাহ তাআলা কীভাবে পছন্দ করতে পারে, না পছন্দ করবে? শিরিক দুই ধরনের, কয় ধরনের শিরিক? শিরিক দুই প্রকার, এক প্রকার শিরিকের নাম হচ্ছে শিরকে আকবর, বড় শিরিক, বলেন শিরিকে আকবর, বড় শিরিক, বড় শিরিক করলে তার ইমান থাকবে না, যত আমল করবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, যত কিছু করবে সব কিছু সে বরবাদ করে ফেলবে, এবং তার চূড়ান্ত পর্যায়ে ফলাফল হচ্ছে সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটা বড় শিরিক, বড় শিরিক এটা তিন ধরনের হবে, কয় ধরনের হবে? এক নাম্বার হচ্ছে আশিরকু ফির রুবুবিয়াতি, আল্লাহ তাআলার রুবুবিয়াতের সাথে, আল্লাহ তাআলা যে আমাদের প্রতিপালক এর সাথে শিরিক করা, আশিরকু ফির রুবুবিয়াতি, এটা মনে করা যে আল্লাহ তাআলা ছাড়াও অন্য কেউ দেব হোক, দেবী হোক, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, সে আল্লাহ তাআলার সমপরিমাণ ক্ষমতা রেখে আমাকে প্রতিপালন করে, এরকম বিশ্বাস করার নাম কি? আশিরকু ফির রুবুবিয়াতি, আল্লাহ তাআলার রুবুবিয়াতের মধ্যে শিরিক করা। এই শিরিক যদি কেউ করে, মনে করেন আমি করে ফেললাম, কে করে ফেললাম, আমি বা আপনি করে ফেলছেন, এরকম একটা শিরিক, এরকম আপনি একটা আন্দাজ, এরকম বিশ্বাস আপনার দিলের মধ্যে আপনি লালন করে ফেলেছেন যে আল্লাহ তাআলা ছাড়াও একজন মানুষ আর একজন মানুষকে কি করতে পারে, প্রতিপালন করতে পারে আল্লাহ তাআলা ছাড়া, এরকম যদি বিশ্বাস কারো হয় তাহলে সে আল্লাহ তাআলার আশিরকু ফির রুবুবিয়াতে, আল্লাহর রুবুবিয়াতের মধ্যে শিরিক করে ফেলল। এই শিরিক করলে সে যদি করে মুসলমান হয়ে যদি এইরকম শিরিক করে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, ঈমান থাকবে না, কি হয়ে যাবে? এর আগে যত ধরনের আমল করেছে, হজ যদি করে থাকে, ওলামা একরামের মত হচ্ছে এ ব্যাপারে যদি সে এর আগে হজ করেও থাকে, হজের পরে এরকম কাজ করছে, সে হাফেজ হয়েছে এরপরে এই কাজ করছে, সে মৌলানা হয়েছে এরপরে এই কাজ করেছে, তামাম জিন্দিগি সে সলাত আদায় করেছে এরপরে সে শিরিক করেছে, তাহলে তার পূর্ববর্তী সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বলেন কি হয়ে যাবে? পূর্ববর্তী সমস্ত আমল তার নষ্ট হয়ে যাবে, কথা কি বুঝে আসছে? পূর্ববর্তী আমল বোঝেন নাই, মনে করেন আমার বয়স কত, 40, আপনার বয়স 50, 50 বছর আগে আপনি কী পরিমাণে ইবাদত করেছেন, হজ করে আসছেন, একটা ইবাদত হয়েছে ফরজ বিধান, এর আগে আপনি যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, মসজিদ তৈরি করেছেন,
মাদ্রাসা তৈরি করেছেন, এরকম যত বড় বড় ইবাদতের কাজ আপনি করেছেন, সমস্ত কাজগুলো একবার শিরিক করার কারণে, আল্লাহ তাআলা রুবুবিয়াতের সাথে অন্যকে শরীক করার কারণে পূর্ববর্তী সমস্ত আমলগুলো আপনি নষ্ট হয়ে যাবে। তাহলে শিরিক কি ছোট না বড়? কত বড় গুণ আপনি চিন্তা করছেন? শিরিক কত বড় গুণ আপনার চিন্তা হয়েছে? দুই নম্বর শিরিক হচ্ছে আর শিরকু ফিল আসমাই ওয়া সিফাতি, আল্লাহ তাআলার নাম ও সিফাতের মধ্যে অন্য কাউকে শরীকানা সাব্যস্ত করা। আল্লাহ তাআলার কিছু সিফাতি নাম আছে, গুণাবলী কিছু নাম আছে, এই নামগুলোর সাথে অন্য কাউকে শরীকানা সাব্যস্ত করা। যেমন ধরেন আমাদের আমাদের প্রতিবেশী যে সমস্ত হিন্দু ভাইরা আছে, তারা আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো আছে, যেমন আল্লাহ তাআলা রিজিক দান করে, তারা চিন্তা করে যে আরেকজন আছে তাদের দেবতা সে রিজিক দেয়। ভাগ ভাগ করা রিজিক আছে না? না নাই। মনে করেন এই লক্ষ্মী, তাদের একটা দেবতা আছে, লক্ষ্মী দেবী আছে, সে লক্ষ্মী বরকত দেয়। কি দেয় না? তাদের এটা বিশ্বাস। আসলে বরকত দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা সিফতি নাম হচ্ছে আল্লাহ তাআলা বারেক। আল্লাহ কি বরকত দানকারী? বলেন, বরকত দানকারী। বরকত দান করবে কে? আল্লাহ। আপনি যদি মনে করেন না বরকত দেয় লক্ষ্মী, তাহলে আপনার আল্লাহ তাআলার সিফতি নামের সাথে কি হয়ে গেছে? বলতেছে না কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। এই শিরিক হওয়ার কারণে পূর্ববর্তী সমস্ত আমল আপনার নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বড় শিরিক। বড় শিরিক করলে কোনো ইবাদত তার কবুল হবে না, পূর্ববর্তী সমস্ত আমলগুলো তার নষ্ট হয়ে যাবে। এখন তো আমরা কথায় কথায় বলি যে এই ঘরে লক্ষ্মী আসে না, এই কথা আমরা বলি। আমাদের এলাকা লক্ষ্মী বলে, লক্ষ্মী আমাদের এলাকাতে বেশিরভাগ লোক করে যে এই এই তুমি ফসল নিয়ে আসছে বাড়িতে, যদি প্রথম ফসলগুলো কেউ নিয়ে যায়, এই এই ফসলের কি হয়ে গেছে? লক্ষ্মী ছেড়ে গেছে। যা লক্ষ্মী শব্দ, লক্ষ্মী ছেড়ে গেছে। লক্ষ্মী যদি আপনার দিলের মধ্যে ঢুকে যায় যে লক্ষ্মী আপনাকে বরকত দান করে, লক্ষ্মী আপনাকে সমস্ত প্রকার বরকত দান করে, এই বিশ্বাস আপনি লালন থাকলে, আপনি যত পাঞ্জাবি পরেন, যত পায়জামা পরেন, যত জুব্বা পরেন, যত পাগড়ি পরেন, যত দাড়ি লাগান, যত আতর লাগান, যতবার হজ করেন, এক একটা আমল আপনার জিন্দগিতে কবুল হবে না। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে যে লক্ষ্মী কী দিবে আমাকে? বরকত দান করবে। এটা যদি কোনো প্রকারের আপনার মধ্যে চলে এসে যা যে আল্লাহ বরকত দেয় না, বরকত দেয় কে? লক্ষ্মী দেবী। এই মেয়েটা তো লক্ষ্মী আছে, এই ছেলেটা তো লক্ষ্মী, এরকম আমরা অনেক সময় বলে থাকি। এটা যদিও শিরিক, ছোট শিরিক হয়ে যায়, এটার দ্বারা আপনার আমল, ওই আমলটা নষ্ট হয়ে যাবে, পূর্ববর্তী ইমান নষ্ট হয়ে যাবে না। কিন্তু আপনার লালনটা যদি এরকম হয় যে আল্লাহ তাআলা এটা করে না, করে কে? লক্ষ্মী করে, তাহলে আপনার কি হয়ে যাবে বলেন? আল্লাহ তাআলার একটা গুণাবলী নামের সাথে আপনার শিরিক হয়ে গেছে। এই শিরিক হওয়ার কারণে এই এখান থেকে মনে করেন এই সময় আমি এই বিশ্বাসটা লালন করেছি, পূর্ববর্তী যত আমল করেছি সমস্ত আমল আমার নষ্ট হয়ে যাবে। শিরিক এত বড় জঘন্যতম একটা অপরাধ আল্লাহ তাআলার চোখে। তৃতীয় নম্বর শিরিক হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আর আশরিকু ফিল ইবাদাতি, আল্লাহর ইবাদতের মধ্যে মানুষের অন্য কাউকে শরীক করা। অন্য কাউকে আল্লাহর ইবাদত আছে না? সিজদা কার জন্যে? আপনি পেশাবে যা দিবেন কি হবে? আপনারা বিশ্বাস করবেন না, আমি ঢাকাতে দেখেছি লেগদা বাবা গোসল করে না 14 বছর ধরে। কত বছর ধরে? 14 বছর ধরে। ওই সময় আমি যে 8 সালের 9 সালের কথা, 14 বছর ধরে গোসল করে না। ওই বাবার থেকে ওই বাবা এভাবে বসে থাকে, এভাবে বসে থাকলে এখানে এসে সেজদা দিতে হয়, তার বরকত সে গ্রহণ করে, এটা সে মনে করে। তাহলে ওই সমস্ত মুসলমান যারাই সেখানে যাচ্ছে, এক একজনের যে যাবে যে নিবে, মনে করে সিজদা আমি নিতেছি, আমারও যেমন আমি যেমন মুশরিক হয়ে যাব, যে এই সিজদাটা গ্রহণ করবে সে কি মুসলমান থাকবে? না। কি হয়ে যাবে? আল্লাহর ইবাদতের মধ্যে সে শিরিক করছে, অন্য কাউকে সাব্যস্ত করছে। ইবাদতের মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলেন কি? আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এটা হচ্ছে আপনার কনসেপ্ট। এই বিশ্বাস আপনার ভিতরে লালন করতে হবে। এই বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে, এই বিশ্বাস যদি আপনি না করেন, এটা আপনার যেমন দিলে থাকবে আমলে পরিণত করতে হবে। আমলে পরিণত করলেন অন্যজনের, অন্যজনের আপনি ইবাদত করলেন, তাহলে আপনার ইমান থাকবে না, আপনি মুশরিক হয়ে যাবেন। দুই নম্বর হচ্ছে শিরিকে, এটাকে শিরিকে আসগর বলে, আসগর ছোট শিরিক। কি
এই ছোট শিরিক করার জন্য একটাই শুধু বলবো, ছোট শিরিক করার জন্য মানুষের ঈমান চলে যাবে না, কি চলে যাবে না, যে আমলটা করবে সেই আমলটা নষ্ট হয়ে যাবে ছোট শিরিক করার জন্য। কি বললাম মনত বলেন, যে আমল করবে সে আমলটার জন্য ছোট শিরিক যদি হয়ে যায়, সে আমলের জন্য যে আমলে সে শিরিক করেছে, যে কাজে সে শিরিক করেছে, সেই কাজটা তার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পূর্ববর্তী কাজগুলো নষ্ট হবে না, সে মুশরিক হয়ে যাবে না, মুসলমান থাকবে, তবে পাপিষ্ট মুসলমান হবে, কি মুসলমান হবে। এর মধ্যে ছোট শিরিকের প্রধান যে শিরিক সেটা হচ্ছে আর রিয়া, লোক দেখানো আমল করা, লোক দেখানো আমল করা। কিরকম আমল এটা আর রিয়া, কি লোক দেখানো আমল, কি আপনি আমল নামাজ পড়তে আসছেন, এটা দিলের মধ্যে আপনার একটা বাসনা কামনা যে মানুষ আমাকে নামাজে বলবে, কি বলবে বলেন, কি বলবে, আমি বক্তা সাহ, আমি আলোচনা করতেছি, আমার এরকম চিন্তা চেতনা থাকা মানুষ আমার প্রশংসা করবে আমার কথাগুলো শুনে, এটা হবে লোক দেখানো। এই লোক দেখানোকে বলছে আশির্ক, শিরক আসগর। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদে এই হাদিসটা আসছে যে ইন্না আখাফা মা আখাফু আলাইকুমুস শিরকুস সাগির, যে আমার সবচেয়ে বেশি ভয় হয় তোমাদের প্রতি, আমার সবচেয়ে বেশি, সাহাবাদেরকে বলতেছেন আমার সবচেয়ে বেশি ভয় হয় ওই শিরিকের ব্যাপারে, ছোট শিরিকের ব্যাপারে, তোমাদের আমলের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হয় ছোট শিরিকের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, কালু মাশরিকুস সাগির ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ছোট শিরিক কি এটা আমাদেরকে বলে দেন, ছোট শিরিক কি এটা আমাদেরকে বলে দেন, এটা কি আমরা তো জানি না, মাশরিকুস সাগির ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই ছোট শিরিক কি, এটা আমরা জানতে চাই, এটা আমাদের বলে দেন, এটার প্রতি যেহেতু আপনার সবচেয়ে বেশি ভয়, এই ভয়ের জন্য আপনি আমাদের বলে দেন, এটা থেকে আমরা বিরত থাকবো। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, পালা আর রিয়া, রসুল বললেন আর রিয়াও, কি লোক দেখানো আমল করা, লোক দেখানো আমল করা। আপনি রোজা রাখছেন, কেমন রোজা রাখছেন, বা তাহাজ্জুদ পড়ছেন, সকালে মানুষদেরকে জানানো, এই আপনি ঘুম পা, বা কোনো একটা বাহানায় সে বলে দেবে যে আমি কিন্তু আজকে রাত্রে অমুক সময় দেখলাম যে আমি রাত্রে উঠছি, উঠছো কিসের জন্যে, ভাই একটু নামাজ টামাজ পড়লাম, এরকম বলি আমরা, বলি বলি। এইটা হচ্ছে লোক দেখানো আমল করা, এটা হচ্ছে আর রিয়া। এটার জন্য রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভয় করেছেন আমাদের জন্য, গোটা উম্মতের জন্য রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভয় করেছেন আর রিয়ার জন্য, আর এটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, না বিশ্বাস হয় না, লোকে কি বলবে, লোকে কি বলবে, এই জন্য জানাজা নামাজে আসে না, আসে না, বাড়িতে কি বলবে, এই জন্য জুমার নামাজে আসে, পাঁচক তো পড়ে না, জুমাতে আসে, লোকে কি বলবে, ঈদে না, ঈদের নামাজে না গেলে কি হয়, ঈদের নামাজে যায়, লোকে কি বলবে, না গেলে এ লোক দেখানোর জন্য আসছে, তার নিয়াত কাকে দেখানো, না বিশ্বাস হইতেছে না, এগুলা আমাদের মধ্যে এগুলা বেশি, আমি একটা সুন্দর জামা পরবো লোক দেখানোর জন্যে, মসজিদে আসবো লোক দেখানোর জন্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কি দিয়ে, এই ছোট শিরিক দিয়ে। ছোট শিরিক মানে লোক দেখানো আমল করা, এটা আমাদের এই প্রবণতাটা সমস্ত মুসলমানদের মধ্যে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেছে বেশি থেকে বেশি আমল করার মতো তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।